হেই মাই ইউটিউব ফ্যামিলি টু ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ভিডিওতে তো লজিক থাকে না আমি তো কন্ট্রোভার্সি করতে পারি না যুক্তিহীন ভিডিও করি আর কি আমি তো ম্যান্ডির তল চেটে আমার ছ হাজার নশো ফ্যামিলি কমপ্লিট করেছিলাম আসলে আগের দিন রাত্রেবেলা না ম্যান্ডি আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল বোন শোন তোকে না কালকে আমি কমিউনিটিতে দেব আর তোকে কমিউনিটিতে ঝোলানোর পর তুই কিছু সংখ্যক জুতো পাবি কিছু সংখ্যক ঝাঁটা পাবি তুই কোনটা নিবি সেটা তুই কিন্তু ডিসাইড করে নিস এক্স্যাক্টলি এবার ম্যান্ডি ভিডিওতে আসি আমি যেহেতু কালকে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকে নিয়ে একটা কথা বলেছিলাম ওয়াইটির একজন ব্যক্তিত্ববান দিদি ব্যক্তিত্ববান এই কারণে বললাম কাল অব্দি তো আমাকে ওয়াইটিতে কেউ চিনতোই না তাহলে আজকে ব্যক্তিত্ববান দিদি আমাকে যেহেতু এই কথা বলেছে আমি কি করে তার মানে এই ছোট মুখে তার নাম নিতে পারি যদি অসম্মান হয় দিদি লজ্জা লাগবে না সেই কারণে নামটা নিলাম না প্রিয় দিদি আমাকে বলেছেন আমি ম্যান্ডিকে নিয়ে আট মাস আগে থেকে যখন ভিডিও করি সেই সময় আমার হাজবেন্ডকে রেখে যদি পাশে ভিডিও করতে পারি ম্যান্ডিকে অকথা কথা বলতে পারি তাহলে আজকে দাঁড়িয়ে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি বললে দোষের কোথায় হুম আপনি বোধহয় ভিডিওটা স্কিপ করে শুনেছিলেন দিদি মনে হচ্ছে ঠিক আছে আমি একটু রিভাইন্ড করে আপনাকে বলে দিই হ্যাঁ আমি কথাটা এরকম বলেছিলাম আমার হাজবেন্ড দিন শেষে কাজ থেকে এসে আমার পাশে ক্যামেরা শেয়ার করে তার ওপিনিয়ন নয় আমার পাশে বসে সে জাস্ট বসে থাকত কারণ আট মাস আগে আমিও কন্ট্রোভার্সি কিছু বুঝতাম না নিজের মতামতটা পরিষ্কারভাবে রাখার চেষ্টা করতাম আজকে দাঁড়িয়ে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি যেটা করছে সেটা তার হাজবেন্ডের অপমান আমি এই কথা বলেছি কেন আপনি একটা জিনিস ভেবে দেখুন দু বছর আগে প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি নিশ্চয়ই ওয়াইটি থেকে ইনকাম করতো না না তো ফোনটাকে কিনে দিয়েছে দাদা ব্যালেন্স কে ভরিয়ে দিয়েছে দাদা ভিডিও করার পারমিট এখন কে দিয়েছে দাদা তাহলে উনি ভিডিও করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অপমান কাকে করছেন হাজবেন্ড মনে পড়ছে নিজের হাজবেন্ডকে ওয়াইটিতে কিভাবে উনি বলেছেন পয়সা চাই পয়সা আমার বরের টাকায় ঘরের জল গরম হয় না যে হাজব্যান্ড ডে ওয়ান থেকে এতটা অ্যাপ্রিশিয়েট করেছে ওনাকে সেই হাজব্যান্ডকে ওয়াইটির সামনে নিন্দনীয় চর্চার মুখে ফেলতে ওনার বুকে বাঁধেনি আমি এই কথা বলেছি আপনি বোধহয় শোনেননি আরেকবার ভালো করে শুনে নেবেন ঠিক আছে ভিডিও আমি কিন্তু প্রাইভেট করিনি এবার চলে আসি মূল কন্ট্রোভার্সির বিষয়ে তোমাদেরকে অনেকটা বদার করলাম না চলো শুরু করি ম্যান্ডির মা ম্যান্ডির মা অর্থাৎ দিদাকে নিয়ে আমি কেন এত অকথা কুকথা বলেছি আমার মা যদি সেই জায়গায় থাকতো হুম প্রশ্নটা এমন এসেছে আমার কাছে আমার মাকে যদি আমি ওই জায়গায় রাখি তাহলে আমি কি করতাম আমি একবার কেন সেই জায়গায় রেখে ভাবছি না যে আমার মা যদি এই ভুল করতো কি করতাম বলি প্রথমত ম্যান্ডি বলে ম্যান্ডির মায়ের এই বারো বছরের সম্পর্ক অবিবাহিত একটা সম্পর্ককে অ্যাপ্রিসিয়েশন জানিয়ে নিজের সুখের শান্তির সংসার যেটা এতদিন আমরা ভিডিওতে দেখেছি শ্বশুর বাড়িতে অ্যালাউ করেছে শ্বশুর লোকও অ্যালাউ করেছে কি মনে হয় দিদি আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে ভেবে বলুন তো আমাকে তো ঠান্ডা মাথায় ভাবতে বলেছেন আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন তো এই কাজ কোনো ভদ্র বাড়ি এতদিন তো ম্যান্ডির ফ্যামিলি সম্পর্কে আমরা কিছু জানতাম না তো এতদিন আমাদের কাছে সেটা সভ্যভদ্র ফ্যামিলি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ফ্যামিলি তার মায়ের এই ধরনের লিভিনের সম্পর্ককে কি অ্যাপ্রিসিয়েট করবে তার মেয়ের সাথে যোগাযোগ রাখাটা কি কি সমর্থন জানাবে কি মনে হচ্ছে না জানাবে না আপনি আরও একটা কথা বললেন এই যুগের মানুষের সাথে সে যুগের মানুষের মানসিকতা মেলে না তাহলে এই যুগের মানুষ হয়ে ম্যান্ডি এ যুগের মানুষ হয়ে মায়ের সে যুগের ইন রিলেশনশিপকে অ্যাপ্রিসিয়েট করেছিল সে কিন্তু সেটাও মেনে নিয়েছিল মায়ের ভালোবাসার স্বার্থে মেনে নেয়নি প্রশ্ন রেখেছেন তো আমার কাছে যে কাকিমা আপনার কাকিমা অর্থাৎ আমার দিদা মানে আমাদের দিদা যাকে আমরা দিদা হিসেবে পরিচিত করি তো দিদা কোথায় গিয়ে বলেছে শেষ বয়সে সেই মানুষটি দিদাকে সুখী রাখেনি মনে করিয়ে দিই যে মানে এক লক্ষ ভিউ গেছিল একদিনের মধ্যে যে ভিডিওটা নাকি ম্যান্ডির উস্কানিতে আপনার দিদা করেছে যে ভিডিওটা ম্যান্ডির উস্কানিতে দিদা করেছে বলে মনে হয়েছে তো সেই ভিডিওটা যখন উনি করেছেন না সেখানেই উনি বলেছেন এই শেষের দিকে একটু মতবিরোধ হয়েছিল আমার ভালো লাগতো না মেয়ের সাথে যোগাযোগ রাখতে দিত না তাই জন্য চলে এসেছি এই কথা কিন্তু উনি নিজে মুখে বলেছেন হ্যাঁ আমরা জানতাম না আর যদি ম্যান্ডির মুখ থেকে আমরা শুনেও থাকি উনি উনি তো করেছেন করেছেন ম্যান্ডির পরকিয়াটাকে সংসার বাঁচিয়ে সেটা করার জন্য করেছেন আর আজকে দাঁড়িয়ে যখন ম্যান্ডি নিজের মায়ের রিলেশনশিপ সম্পর্কে তাও যার সাথে ছিল তাকে কোনো খারাপ কথা সে বলেনি কোনো খারাপ কথা বলেনি একটা বাস্তব কথা বলেছে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি সত্যি এই শোকের নাটকটা হতো আচ্ছা কোথায় গিয়ে দিদাকে আমরা দেখলাম একটু শোক করতে আপনার সাথে পার্সোনাল থাকতে থাকতে পারে পারে তাই আপনি ফিল করতে পারছেন আমি কি করে যে দিদার কি পয়েন্ট অফ ভিউ আছে দিদার কি পয়েন্ট অফ ভিউ আছে আমি করে আপনি তো আজকে ক্লিয়ার করে দিলেন দিদা নাকি আজ অব্দি যা যা করেছে সমস্ত কিছু উস্কানিমূলক কখনো মেয়ে উস্কানি দিয়েছে কখনো হাজবেন্ড কখনো সেই মেয়ে যার বাড়িতে ছিল আশ্রিতা কি তাই তো একটা কথা ভাবো দিদি একটা কথা ভাবুন একজন বয়োজ্যেষ্ঠ মহিলা হুম সে তার জীবনের এন্টায়ার পুরো একটা কি বলবো গোলক চক্র কাটিয়ে ফেললো সে জীবনে সে কম ভুল করেনি কিন্তু প্রত্যেকবার সে নাকি ঠকেছে তাকে ঠকানো হয়েছে তাহলে লাস্ট টাইম লাস্ট টাইম যখন তাকে একটা জীবন পরিস্থিতি সুযোগ দিয়েছিল তখনও উনি পরের উস্কানিতে কি করে নেচে গেলেন ও উস্কানিমূলক ভিডিও করতে বলেছিল সেই ঝাপিয়া বলে মেয়েটি তাই জন্যই সে নাকি তার চ্যানেল থেকে ভিডিও করেছে আচ্ছা ঝাপিয়া কি এটাও শিখিয়ে দিয়েছিল তোমরা কমেন্ট করে জানাও ওখানে আমার সাথে কি কি অত্যাচার হয়েছে তোমরা যদি জানতে চাও বলো আমি আরও ভিডিও আনব মনে পড়ছে দিদি আমি কিন্তু বলিনি কথাগুলো দিদা নিজে মুখে বলেছে আর সেই বাড়িরই কাজের লোক দাদুর ওই রিয়া বলে যে মেয়েটি ছিল যার বাড়িতে কয়েকদিন দিদা ছিলেন তার মায়ের কাছে গিয়ে বলেছে তার মাও কমেন্ট করে জানিয়েছে কাজের লোকটি জানিয়েছে এইবারে দাদু কোনো অভদ্র ব্যবহার করেননি কোনো উঁচু গলায় কথা বলেননি কারোর সাথে কথা বলাটা অপরাধের নয় তবে এক সপ্তাহ যে বারো পনেরো বছরের যার সাথে আমার সম্পর্কের ব্যবধান সরি সম্পর্কের গ্যাপ রয়েছে একই ব্যাপার গ্যাপ রয়েছে পনেরো বছর ধরে আমি যার সাথে ঘর বাঁধিনি হঠাৎ করে তার বাড়িতে এলাম একটু তো গুছিয়ে নিতে সময় লাগবে তার মধ্যেই দৌড়চ্ছি ঝাপিয়ার বাড়ি তার মধ্যেই দৌড়চ্ছি এর বাড়ি তার বাড়ি মনটা বসছে কোথায় মনটা বসছে কোথায় উনি নিজেও কিন্তু এই যে ওনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সেই দিনের ভিডিওতে বললেন আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি এই কথাটা বললেন কেন উনি কি অনুতপ্ত আচ্ছা অনুতপ্ত যদি হয়ে থাকে তাহলে তো আমরা কোনো খারাপ কথা বলিনি দিদার পয়েন্ট অফ ভিউ অবশ্যই থাকতে পারে দিদার পরকিয়াকে বিক্রি করে মেয়ে খাচ্ছে এটাই তো তোমার বক্তব্য আমি ম্যান্ডির পরকিয়া বিক্রি করে খাচ্ছি এটাই তোমার বক্তব্য তুমি তাহলে হুম কাকে সাপোর্ট করে এখন বিক্রি করে খাচ্ছ না লজিক খুঁজি তো আমি সবকিছুতে আমি লজিক্যালি কোয়েশ্চেনটা রাখলাম কাকে সাপোর্ট করে এখন বিক্রি করে খাচ্ছ স্বীকার করলে তো দিদাকে সাপোর্ট করে তুমি আমাকে একটা কথা বলেছো একটু মনে করিয়ে দি তুমি আমাকে বলেছ আমার মাকে সেই জায়গায় রেখে দেখতে আমার মা হলে আমি কি করতাম তোমাকে সেই জায়গায় একজন প্রশ্ন করেছেন তুমি নিজে ভেবে দেখো তো তোমার মাকে রাখলে তুমি কি করতে আচ্ছা আরো একটা কথা বয়সের ব্যবধান এ যুগের আর সে যুগের মানুষের মধ্যে তুমি না বলেছ আমার মাকে রেখে দেখতে আমাকে যে আমার কিরকম ফিল হবে এই রকম কথা শুনলে তুমি তো মা দিদি তুমি তো মা তুমি সমস্ত দায়িত্ব পালন করে তোমার সন্তানেদের প্রতি তুমিও কি ভবিষ্যতে এরকম একটা মা হতে চাও যে মাকে বাড়িটিতে এরকম কুরুচিকর মন্তব্য করা হবে তুমি কি সেই এক্সাম্পল ক্রিয়েট করতে চাও তোমার মেয়ে হলে কি সেই অশালীন মন্তব্য অশালীন ব্যবহার মেনে নেবে তুমি যদি আজ এরকম কোনো কুরুচিকর মন্তব্যের কাজ করো তোমার মেয়েরা কি অ্যাপ্রিশিয়েট করবে দিদি না করবে না ম্যান্ডি কিন্তু করেছে তল চাটার জন্য নয় অ্যাপ্রিশিয়েট করেছে বদলে মায়ের থেকে অ্যাপ্রিসিয়েশন চেয়েছে নিজের পর কি আর তাই তো এটাই তো দিদা তখনও ভুল করেছে হুম মেয়ের মুখের দিকে চেয়ে মেয়ের ভালোবাসার দিকে চেয়ে ফ্ল্যাটে গিয়ে চকচকে ফ্ল্যাট দেখতে পেলেন উনি যেখান থেকে মেয়ে ভোরবেলা বেরিয়ে গেল ওখান থেকে উনি বেরোতে পারলেন না যে ফ্ল্যাটে উনি একজন অন্য ছেলেকে আসতে দেখলেন সবটা জানলেন সেই ফ্ল্যাটে উনি কি করে নিজের মাল ট্রান্সফার করলেন আলাদা থাকতে পারতেন তো প্রথম দিনেই মেয়ের সাথে চলে এলেন ফ্ল্যাটে আসার আগে ফ্ল্যাটের সমস্ত মালপত্র চলে এলো ম্যান্ডির কাছে উনি ভবিষ্যতে হাত কিনা কিনা, ভালো সম্পর্ক হবে সেটা তো দূরের কথা পাতবেন আপনি যাকে ডিফেন্ড করছেন দিদি আমি আপনি বললাম না তুমি মাঝখানে আচ্ছা যাই বলে থাকি দিদি তো দিদি তাই না আচ্ছা ব্যক্তিত্ববান দিদি আপনাকেই বলছি আপনি যাকে এত সাপোর্ট করে ভিডিও করছেন আপনি বলছেন ম্যান্ডিকে তুমি চেনো না ভুল পাল্টাতে পারে পাল্টালে কি ওকে পক্ষপাতিত্ব করে ভিডিও করব এরকম কোন কথা বা লিগ্যাল এগ্রিমেন্ট আমি সাইন করলাম আমি কি কোথাও বলেছি এর আগে স্যান্ডির চোখের তলার কালিটা কিন্তু আমরা সবাই দেখেছি তুমিও আমিও সেখানে জামাইয়ের কাছে ভালো সাজার জন্য মেয়েকে সংসারে রুখে থাকতে বলেছে উনি যদি প্রকৃত মানসিকের মানে মানুষ হতেন তাহলে এই কথা সেদিনই বলতেন জামাই প্রচন্ড ভালো মানুষ তোর বুদ্ধিতে আসে কি করে কথাটা তোর সাথে আমি থাকতে পারবো না যে ডায়লগটা উনি সবাইকে দেন যে আমি লোকের বাড়ি কাজ করে খাবো সেটা বেশি অ্যাপ্রিসিয়েটেবল হবে অন্তত পক্ষে মেয়ের বাড়িতে কখনো যাব না লাথি খাওয়ার পরে তো এই কথা বলেছিলেন সেই কথাটা উনি কাজে করে দেখাতেন আমি বলছি না ওই জীবনটা ভীষণ সুখের আশ্রিতা হয়েছেন লোকে ওনার সুযোগ নিয়েছে পুরো ওয়াইটি বুঝতে পারছে পুরো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড বুঝতে পারছে যে ওনাকে ইউজ করা হচ্ছে আর উনি একাই বুঝতে পারলেন না স্ট্রেঞ্জ ইটিং শো করছেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ফ্রাইড রাইস মাংস রান্না করছেন এদিক ওদিক যাচ্ছেন সিঁদুর পড়তে ইচ্ছে করে না এইভাবে ভিডিও করছেন অথচ বলছেন উনি তো আমাকে একটা সুযোগ দিতে পারতো উনি তো আমাকে আগলে রাখতে পারত উনি তো আমাকে একবার বোঝাতে পারত ওয়াইটিতে ব্যাপারটা ডিসক্লোজ না করে আচ্ছা আচ্ছা দিদা হোয়াইটিতে তাহলে ব্যাপারটা কি করে এরকমভাবে ভাবে ডিসক্লোজ করলো দিদা কি এটা জানতো না যদি কয়েকদিন ক্যামেরায় না দেখা যায় দাদু তাহলে কি বলবে মিথ্যে কথা ঠিক যেমনটা এভাবে বলেছিল একটা দিদার টাইটেল আমি তোমাকে শোনাই দিদি হ্যাঁ দিদার ভিডিওতে এখনো আছে মিনিট আমি শুনিয়ে দিচ্ছি তোমাকে দিদা এই টাইটেলটা দিয়েছিল ঠিক তখন যখন দাদুর বাড়িতে এলো সেই দিন এসে প্রথম যে ভিডিওটা শেয়ার হয় সেই ভিডিওতে এই টাইটেলটা ছিল মানে এই হ্যাঁ এই টাইটেলটা ছিল সেটা হচ্ছে বারো বছর পরে ভালোবাসার টানে স্বামীর ঘরে ফিরে আসলাম হুম ঠিক আছে এই টাইটেলটাও কি কেউ দিতে বলেছিল কি মনে হচ্ছে দিদি এই টাইটেলটাও কেউ উস্কানিমূলক সব কাজ ওনাকে দিয়ে উস্কানিমূলক ভাবে করানো হয়েছে এক ঘন্টার ভিডিও উস্কানিমূলক বারো বছরের যে ভালোবাসার মানুষের সাথে ছিল সেখানে তুমি আমাকে একটা কমেন্ট করেছো তুমি কি জানো উনি কোথাও গিয়ে খারাপ ছিলেন ম্যান্ডি বলেছে ম্যান্ডি তো এটাও আমাদের বলেছে তার মা অন্য কোথাও গিয়ে সংসার করছে আমরা তো সেটাই জানতাম জানতাম আমরা তো সেটাই লিভিনের ব্যাপারটা কে কে বলেছে বলেছে আমাদের দিদা মেয়ে বলে উনি ডিসক্লোজ করে দিলেন আচ্ছা 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 তাহলে মেয়ে তো ঝাঁপিয়ার বাড়ি যেতে বলেনি বলেছে কি ফোনটাও পড়ে যাচ্ছে ঝাঁপিয়ার কথা শুনে বাবারে মেয়ে তো ঝাঁপিয়ার বাড়ি যেতে বলেনি তাহলে উনি সংসারটাই অ্যাডজাস্ট না করে চলে গেলেন কেন দিদি আপনার কি মনে হয় আপনি তো অনেক ব্যক্তিত্ববান তো আপনার লজিক কি বলে একটা মানুষ ডে ওয়ান থেকে জীবনে প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল নিয়েছে তার জীবন তার পরিস্থিতি তাকে কখনো সুযোগ দেয়নি ভালোভাবে বাঁচার বারোটা বছর তিনি যার সাথে ছিলেন কি পেয়েছেন থেকে শক্তপোক্ত মাথার ছাদ সম্মান সিথি সিঁদুর না উনি কিন্তু ম্যান্ডির বাবার নামেই সমস্ত কিছু পড়েছিলেন নিজের বক্তব্য আমরা তো জানতাম না আমরা তো জানতাম উনি সেকেন্ড ম্যারেজ করেছেন যেটা খুব একটা অপরাধের কাজ নয় করতেই পারেন সবার ভালো থাকার অধিকার আছে ওপিনিয়ন দিতে কি আমরা বারণ করেছি দুপক্ষের দুপক্ষের কথা কথা শুনে শুনে ভিডিও করতে বলছো দিদি আমাকে ভিডিও করতে বলছো আচ্ছা প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি যে এখন পুরাতন 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 কথা টেনে আনছে যে কাজের জন্য তুমি কিন্তু ম্যান্ডি আর স্যান্ডিকে বুঝিয়েছিলে তোরা একসাথে ভালোভাবে সংসার কর তাহলে সেই কাজ যখন ওরা করছে সেই জায়গায় প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি যখন এভাবে বলছে এই তুই তো সেটা করেছিলি তুই তো একশো বার নয় হাজার বার এটা করেছিস শুনতে ভালো লাগছে না বেশ পারপাস কেউ ভুল করে সুযোগ সুযোগ চাইছে তাকে দিতে নেই ম্যান্ডির মা অর্থাৎ দিদা সুযোগ কি পায়নি জীবন পরিস্থিতি সকলে সুযোগ দিয়েছে অনেকবার অনেক লোকে বুঝিয়েছে যেদি তো উনি নিজেও তাই নিজের জীবনে আসা সব সুযোগগুলোকে উনি লাথিয়ে বিদায় করেছেন হুম আর একটা এটা আপনার কমেন্ট আপনি না যোগ্য উত্তর দেননি কারণ আপনি সময় পাননি বা পরে কন্টেন্টের অভাব হলে তখন উত্তরটা দেবেন তো আমি একটু আপনার হয়ে উত্তরটা দিয়ে দিই ঠিক আছে এই প্রশ্নটা উনাকে করেছে কারণ এই দিদি আমাকে আমার মায়ের জায়গায় দিদাকে রাখতে বলেছে রেখে দেখতে বলেছে যে আমার মা যদি থাকতো তখন কি আমি এই সব কথাগুলো বলতে পারতাম আসলেই আমি তো সেই দৃষ্টান্ত দিলাম দিদি আপনি ভবিষ্যতে সন্তানের মা সেই জায়গায় আপনি যদি কর্তব্য পালন করে সন্তানের প্রতি তারপর এরকম একটা কুরুচিকর কাজ করেন সেই জায়গায় আপনার সন্তান কি দাঁড়িয়ে আপনাকে ক্ষমা করে দেবে আচ্ছা একবার দিল দ্বিতীয়বার যদি আপনি আবার ফিরে আসেন আপনার পুরাতন সংসারে আপনার সন্তান কি আপনাকে অ্যাপ্রিসিয়েটমূলক মন্তব্য করবে একটু ভেবে উত্তরটা দেবেন ঠিক আছে আফটার সন্তানের মা তো আপনিও আপনি যখন আমার মাকে কথাটা বলেছেন যাকে কি আপনি ক্যামেরাতে কখনো দেখলেনই না যার মা ক্যামেরা শেয়ার করেছে যার মা রাত ভিডিও পাবলিক করছে তার মধ্যে অনুতপ্ততা অনুশোচনার বিন্দু মাত্র নেই সে মনিটাইজেশন হয়েছে সেই খুশিটা শেয়ার করছে এটা কি উপযুক্ত সময় না মানে ম্যান্ডি যদি কমিউনিটিস। পোস্ট শেয়ার করার উপযুক্ত সময় ম্যান্ডিড যদি এটা না হয়ে থাকে তাহলে দিদার উপযুক্ত উপযুক্ত সময় সময় মনিটাইজেশনের খুশিটা শেয়ার আমার মনে হয় না এটা আচ্ছা। আরেকটা বিষয় যেটা না বললে নয় এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ যার উচিত সংসারকে আগলে বাঁচা সংসারকে আগলে রাখা সে এখনো এটা এক্সপেক্ট কোর্স করেছিল যে সে ভুল করে যাবে রাগ করে গোয়ারেমো করে চলে যাবে তাকে আগলে রাখতে হবে একজন এমন পেশেন্টকে বা একজন এমন মানুষকে যে কিনা পূর্বে ওনার উপর অত্যাচার করেছে বলে উনি দাবি করেছেন একদিনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে ওয়াইটির কাছে ভিলেন সাজাতে চেয়েছিলেন বুকে হাত রেখে সত্যি কথা বলতো ফোন করতে না দেওয়াটা কি এত বড় অপরাধ না উনি তো টিনেজার নন এই ফোন করতে না দেওয়ার অপরাধের দায় কিন্তু উনি ওনার বারো বছরের ভালোবাসার মানুষকেও দিয়েছিলেন তাহলে কে দোষী যে অ্যাডজাস্ট করতে পারল না নাকি যারা অবজেকশন করছে অভিযোগ করছে এই ফোন করার বিষয়টা নিয়ে তুমিও জানো না আমিও জানি না ফোনে উনি কতক্ষণ গল্প করেন বা ফোনে উনি ঠিক কতটা কমফর্ট ওপারে যে মানুষগুলো যে ক্রিয়েটারের সঙ্গে বা যে চেনা মানুষের সঙ্গে কথা বলছেন তাদের সাথে ঠিক আছে তো গ্যারেন্টেডলি বলার আগে এটা অবশ্যই একটু ভেবে দেখো তুমি নিজে কি করতে তোমাকে কি তোমার বাড়ির লোক অ্যাকসেপ্ট করে নিত তোমার শ্বশুর বাড়ির লোক কি অ্যাকসেপ্ট করে নিত মানে তুমি কি ভবিষ্যতে এরকম দৃষ্টান্ত রাখবে নাকি এরকম একটা মায়ের আমার মাকে টানলে বলেই কিন্তু কথাটা বললাম আমার মা ক্যামেরা শেয়ার করেনি আমার মাকে তুমি দেখো আমার মাকে তুমি বলে দিলে আমি ক্যামেরায় আমার মাকে শেয়ার করিনি বলে তার মানে আমার মায়েরও কোনো কেচ্ছা আছে তো দিদি ক্যামেরাতে তো তোমার পরিবারেরও কাউকে দেখা যায়নি তার মানে কি তুমি ইনডাইরেক্টলি এটাই ইঙ্গিত করছো তোমার পরিবারেরও কারোর কেচ্ছা আছে খি জানি এটা কিন্তু তুমি বললে তাই কথাটা এলো আমি টেনে আনিনি মাইন্ডেড আচ্ছা নেক্সট এখানে যিনি কমেন্ট করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কমেন্টটা করেছেন তোমার মা বা তুমি মা হিসেবে এই ধরনের নও অন্যের মাকে কমেন্টে বসাতে বলেছে ভাবনায় বসাতে বলেছে তাই ওনার জন্য এই কমেন্টটা করেছেন ইনি তাই ম্যান্ডির কথা তুমি বুঝতে পারছো না একটা জিনিস জেনে রাখো ওনার নাম বলেছে সব মাই কিন্তু মা স্বর্গ টাইপের হয় না এই সময়টাতেও মেয়েটাকে কেন তোমরা সবাই মিলে সমানে খোঁচা মারছ ওর মা তো ওর বাবার কাছে ছিলই না ওর আছে কিন্তু ম্যান্ডি ওর বাবাকে হারিয়েছে প্লিজ ওকে একটু তোমরা ছেড়ে দাও আচ্ছা এখন বলবে ঘাটকাজে গিয়ে দাঁত বার কিসের ইমোশন হ্যাঁ তাহলে এই কথাটাও তো আমরা বলতে পারি যারা ভিডিও শেয়ার করেনি তাদেরকে নিয়েও একদিন প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি কাটা করেছিল কই তাদের উদ্দেশ্যে তো তোমার কোনো মতামত শুনলাম না দিদি আজকে আমার তল চেটে ভিডিও করায় তোমার মনে হচ্ছে তোমার কমেন্টারের মনে হচ্ছে যাকে তুমি লাভ রিয়াক্ট দিয়েছ তুমি আমার কমেন্ট বক্স দেখেছ আমি তোমার কমেন্ট বক্সও দেখেছি আসলে আমি অস্তিত্ববিহীন হতে পারি কিন্তু সমস্ত ক্রিয়েটারের সম্মান করে আমি কিন্তু ভিডিও দেখতাম যেটা ভালো লাগতো না সেটা আমি আমার ভিডিওতে বরাবর বলছি আসলে আমার ভিডিও করার পদ্ধতি তোমার জানা নেই বা তোমার এটা জানা নেই যে আমি ওদের নিয়ে কতদিন ধরে ভিডিও করছি তাই এক্স্যাক্টলি তুমি হট করে কালকে ভিডিওটা দেখলে তো আবার একবার দেখেছ সেদিন আমি জানি কবে তবে হুট করে আবার দেখলে তো তাই বলে ফেললে আর কি আমি অবাক হয়ে যাচ্ছি আমি কাকে সাপোর্ট করছি কেন দিদি যার হয়ে তুমি কথা বললে যে সে আর আমি নাকি সমান প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি আর আমি নাকি সমান তাহলে সে আর আমি যদি সমান হই পূর্বে আমি কি ম্যান্ডির পরকিয়াকে সাপোর্ট করেছিলাম আমি কি স্যান্ডির ধর্মের সার কুলাঙ্গার বলাটাকে সাপোর্ট করেছিলাম না দিদি না দিদি না আমি কিন্তু সে যে প্রথম দিন থেকে এই কথা বলেছি একটা ছেলেকে কোন করছে বাড়ির প্রত্যেকটা পুরুষকে এইভাবে কোন ঠাসা করছে প্রত্যেকটা পুরুষকে এইভাবে বলেন উনি কি করে ওনার বাড়িতেও তো একজন পুরুষ রয়েছেন যিনি ওনার স্বামী তাকে তো সম্মান করার কথা ভাইটির কাছে তিনি অসম্মানের কেন কারণ উনি নিজেই ডিসক্লোজ করেছেন যে ওনার বরের টাকায় নিজের বাড়ির জল গরম হয় না দিদি বোঝাতে পেরেছি তো দেখো কোথাও যদি ভুল ত্রুটি থাকে বলো উত্তর দেবো ঠিক আছে চলো এবার কমেন্টটা তোমাদের একটু পড়ে শোনাই কেমন আচ্ছা উনি আবারও লিখেছেন হুম সামহাও তুমি বা এত ম্যান্ডির মার পক্ষে কেন কথা বলো এত কাকিমা কাকিমা শুনতে তো ভালো লাগছে না আজ তোমার অন্যকে খারাপ লাগছে যারা ম্যান্ডির মাকে বলছে তোমাকেও তো মানুষের খারাপ লাগতে পারে ম্যান্ডির এগেনস্টে বলার জন্য তোমার তো বোঝা উচিত ম্যান্ডির মা আর তোমার মা এক নয় তুমিও মা ভেবে এত সাপোর্ট করছো আমি আর এই টপিকে তোমার ভিডিও দেখবো না তুমিও ঠিক বলছো না ঠিক আছে তারপর আবার লিখেছেন একটা কথা ও আচ্ছা আচ্ছা এখানে দিদি উত্তর দিয়েছে তুমি ভুল বোঝো না আমি তোমাকে সঠিকভাবে সঠিক সময় উত্তর দেবো তারপর আরো একটা ভিডিও চলে এসেছে কিন্তু কোনো উত্তর আসেনি ঠিক আছে যাই হোক আরো একবার লিখেছেন উনি একটা কথা আমার মন থেকে ভেবে বলো তো তোমার মন থেকে হবে আমার মন থেকে লিখেছেন উনি ম্যান্ডি বিয়ে থেকে প্রেম করে ভুল করেছে বাট এই জেনারেশনে এসে করেছে যেখানে এটা কিন্তু হয় না তাই না ও কিন্তু ওর মাকে অন্য কারোর সাথে বারো ইয়ার্স দেখেছে সেটা তুমি পারবে তোমার মা বাবা বাদ দিয়ে মানে তোমার মা বাবা বাদ দিয়ে মায়ের সাথে কাউকে দেখতে এবার একবার নিজেকে জিজ্ঞাসা তো তোমার মেয়েদের তারা তোমাকে ওইভাবে দেখতে পারবে কিনা এক্স্যাক্টলি মেরি দিল কি বাদ বল দিয়া আমার মাকে ইমাজিনেশন করতে বললেন তো সেই জায়গায় উত্তরটা একটু দেবেন হুম উত্তরটা একটু দেবেন অবশ্যই তখন আপনার মায়েরও নিশ্চয়ই পয়েন্ট অব থাকবে কথা বলার মতো আমরা শুনতাম কিন্তু ক্যামেরা শেয়ার করেনি যিনি তার পক্ষে এই এইরকম কুরুচিকর মন্তব্য করাটা কি ঠিক যে ক্যামেরা শেয়ার করছে ভিডিও শেয়ার করছে তাকে আমরা কিছু বলতে পারি না ও আচ্ছা উনি তো কোনোদিন ওনার দুঃখের কথা বলেনি এমনি এমনি এক লাখ ভিউজ হয়ে চ্যানেল ভাইরাল হয়ে গেছিল সো স্যাড আবার বলেছেন সরি একবার জিজ্ঞেস করো তো তোমার মেয়েদের তারা তোমাকে ওইভাবে দেখতে পারবে কিনা ম্যান্ডি দেখেছে তারপরেও উনি মারা গেলে ফিরে গিয়ে হ্যাঁ মারা গেলে ফিরে গিয়েও ওর বাবার মানে বাবার সাথে থাকেনি মানে যার সাথে বারো বছর ছিলেন উনি তার কথা বলছে আজ কেন তোমরা ওকে এত পোক করছো একটু টাইম দাও যাকে ভালোবেসে সংসার ছেড়েছিল সে ধোকা দিল প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারও দিয়েছে ওর বাবা চলে গেল ওর ভিতরের অবস্থাটা তোমরা বুঝতে পারবে না দ্যাট টাইম প্রিয় কন্ট্রোভার্সি ব্যক্তিত্ববান দিদি কোনো রিপ্লাই দেননি আচ্ছা এবার হয়তো দেবেন আমার ভিডিওটা শুনে ঠিক আছে আর একটা কথা যেটা একদমই না বললে নয় ম্যান্ডির তল চাটার উপর কমেন্ট করি হ্যাঁ একটু ম্যান্ডির তল চাটার উপর কমেন্ট করি অ্যাকচুয়ালি বাক্যটা এত জাস্ট ফেমাস হয়ে গেছে না এত ফেমাস হয়ে গেছে কি বলবো ম্যান্ডি দালাল টাকা নিয়ে ভিডিও করছি ও দিদি দিদি জন্মে তো কোনোদিন কথা হলো না মিটাপেও যায়নি একপাত পাত খাইও নি জীবনে দেখা হলো না কথা হলো না আমার দিদা বেঁচে থাকতে তোমার বাড়ি তোর বাড়িতে ইট গাঁথার ভিডিও আমার দিদাকে দেখাচ্ছিলাম সেই থেকে তোমার ভিডিও আমার দিদা দেখতো আমি কোন জন্ম থেকে যখন তোমার মেয়েকে তুমি ওই লোক খিসো না আদর করে দিচ্ছি তোকে টিকটকে ভিডিও করতে তখন থেকে তোমারে দেখতাম তারপরেও কিন্তু দিদি তোমার পরকীয়াকে আমি সাপোর্ট করিনি তখন কি তুমি আমারে টাকা দাওনি বলে সাপোর্ট করিনি আচ্ছা এখন কখন দিলে ও মা এখন তো দাওনি তাহলে সাপোর্ট করছি কোথায় ও আচ্ছা তোমার বিরুদ্ধে যে বলছে তাকে উত্তর দিচ্ছি এটা তলচেটে ভিডিও করা হুম হুম আচ্ছা যারা এই কুরুচিকর মন্তব্যটা করছো তাদের জন্য একটা কথা বলি চুপি চুপি বলি একটু চুপি চুপি বলি রাত হয়েছে তো আস্তে আস্তে বলি ঠিক আছে আসলে এই কটা মাস আগে যে দিদির ভিডিও তোমাদের দেখতে ইচ্ছা হতো না যাকে তোমরা নানার নামে সম্বোধন করো আজকে আমাকে একজন বলেছে আমি নাকি বিজন অবহদ্র ভাবে ভিডিও করি আচ্ছা দিদি ভদ্র ভাবে ভিডিও সংজ্ঞাটা একটু দিও না গো একটু দেখবো তাহলে তাহলে শিখতে হবে তো শেখার তো কোনো বয়স থাকে না শিখতে তো মানুষ আজন্ম পারে আমি একটু শিখে নেব ঠিক আছে কন্ট্রোভার্সি কাকে বলে জানি না তো কি করব সবে শিখছি হাতে খড়ি হলো এবার আস্তে আস্তে শিখে যাব ঠিক আছে তো আরেকটা জায়গায় প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি সব জানতেন সব বুঝতেন আজকে গিয়ে ম্যান্ডি বাহত্রী আর কত কি এসব বলেন তো প্রত্যেক দিনের এই রোজনামচার নামচার দিন যাপনে ম্যান্ডি কোথায় পরকিয়া শেয়ার করছে ম্যান্ডি কোথায় তৃতীয় ব্যক্তিকে উল্লেখ করছে এই কথাগুলো একটু তো ক্ল্যারিফিকেশন দিও তারা যারা আমাকে বলো আমি তলচেটে ভিডিও করেছি আমার কোনো প্রয়োজন পড়েনি আমার যেটা ঠিক লেগেছে আমি সেটুকুই বলেছি যার তল চেটে ভিডিও করার কথা সে আট ন মাস আগের থাকতেই করেছে এবং করে সে আজ ফেমাস আজও কন্টেন্ট বিক্রি করে খাচ্ছে ক্ল্যাপ ফর হার ক্ল্যাপ ফর হার আসলে চমৎকার কাজ করলে তার জন্য হাততালি দিতে হয় সে হাততালির উপযুক্ত তো তাকে দিলাম অ্যাপ্রিসিয়েট করলাম আসলে দিদি বলে কথা অ্যাপ্রিসিয়েট না করে পারি আর সব শেষ একটা কথা বলে দিই হ্যাঁ আমি কেন ম্যান্ডিকে এখন সাপোর্ট করে ভিডিও করছি কারণ স্যান্ডির পাশে ম্যান্ডি ওই ছোট্ট জয়ীকে নিয়ে এখন সুন্দরভাবে ক্যামেরা শেয়ার করে আমাদের সামনে ভিডিও করছে যেটা কিনা আমরা পূর্বের মাসগুলোতে চেয়েছিলাম বাই হার্ট চেয়েছিলাম ওদের সংসারটা যাতে না ভাঙে আজ যখন তারা সংসার করছে সে পুনরায় পরকিয়া করবে এই রকম দাবি রেখে তার তলচাটা ভিডিও করছি এটা জানা সত্ত্বেও এই দাবি আমার জন্য কেউ রেখো না ঠিক আছে কারণ পরকীয়া যদি উনি আবার করেন আমি ক্লিয়ারলি বলছি আজ বা এরকম কোনো কুরুচিকর কাজকর্ম করেন অবশ্যই সাপোর্ট পাবেন না আমি কোনোদিন কাউকে ওদের পার্সোনালি দেখিনি জানি না চিনি না সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্যান্ডির সাথে উনি আবারও কোনো রকম খারাপ কাজ করেন যদি ওয়াইটির নজরে সেটা কুরুচিকর কাজ হয় তাহলে অ্যাপ্রিসিয়েট আমার তরফ থেকেও পাবে না তলছাটা ভিডিও আমি করার পাত্রী নই যে চেটেছে সে আজ খুঁটে বিক্রি করছে গুড নাইট বস সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা আবার দেখা হচ্ছে আগামীকাল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা